হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের গ্রহের আরেকটি নতুন এপিসোডে। বন্ধুরা, প্রথমেই জেনে নেব ইসরায়েল ও ফিলিস্তিনের সর্বশেষ আপডেটের শিরোনাম। বর্তমান প্রেক্ষাপটে সবথেকে আলোচনা বিষয় ইসরায়েলের আয়রন বোম ও হামাসের রকেট বৃষ্টি। ফিলিস্তিনের সমর্থনে জর্ডান লেবাননে প্রচণ্ড বিক্ষোভ, সীমান্ত ভেঙে ইসরায়েলে ঢোকার প্রচেষ্টা, এবং সর্বশেষ থাকছে আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধ নিয়ে যে ঘোষণা দিলেন। এবারে বিস্তারিত ইসরায়েল এবং জর্ডানের এই প্রেক্ষাপট বর্তমানে। গাজায় যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা জর্ডানের পুলিশের প্রথম লাইন ভেঙে দ্বিতীয় লাইনে এসে আটকে গেছে, আর এই বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমশই বাড়তে রয়েছে। তাদের শুধু একটাই দাবি, সীমান্ত ভেঙে আমাদেরকে জেরুজালেম যেতে দাও। তবে এটা সুস্পষ্ট, তাদের এই দাবি কোনোভাবেই টিকবে না, তাদেরকে আবার নিজ নিজ ঘরে ফিরে যেতে হবে। তবে এটা সত্য, ওই প্রেক্ষাপটের করুণ দৃশ্য দেখলে যে কারোরই চোখে পানি চলে আসবে। এদিকে লেবানন সীমান্তের লেবানিজরা ইসরায়েল সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছে, কিন্তু এটাও কোনো ফল বয়ে আনবে না। তবে ভ্রাতৃত্ববোধের এটাও একটি উদাহরণ। এছাড়াও তুরস্ক ও ইন্দোনেশিয়াতেও ফিলিস্তিনিদের পক্ষে মিছিল হয়েছে। এইসব দেশের সরকারগুলো ফিলিস্তিনিদের পক্ষে কিছু করতে চাইলেও বিশ্বের মোরল দেশগুলোর সামনে দুমড়ে মুচড়ে যাবে। আগামীকালের দিবসটা নাক বাটে, ফিলিস্তিনিদের মহাবিপর্যয়ের দিবস। 1948 সালের এই দিনে জাইনিস্টরা তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করেছিল, ঠিক একবার আগের দিন। এই ধরনের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। 2018 সালের গ্রেট মার্চ অফ রিটার্ন আন্দোলন শুধু গাজার ভিতরেই সীমাবদ্ধ ছিল, এবার কি সেটা জর্ডান লেবাননে ছড়িয়ে পড়বে কিংবা গোলান সিনাইতেও? এদের অনেকেই কিন্তু জানে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হবে না, বরঞ্চ গ্রেফতার কিংবা গুলি খেয়ে শহীদ হওয়া অথবা পঙ্গুত্ব বরণ করার সম্ভাবনাই বেশি রয়েছে। 7 দশক পরেও মাতৃভূমিকে ভুলে না গিয়ে সেখানে যাওয়ার প্রচেষ্টা করছে, আর এ থেকে বলা যায় তাদের এই আত্মত্যাগের প্রবণতা ও মানসিকতা অ্যাপ্রিসিয়েট করার মতো, যে মানসিক অবস্থা আমাদের ভিতরে নেই। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছেন, এই প্রথমবারের মতো তারা ইসরায়েলের রেমন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। এই বিমানবন্দরের অবস্থান লোহিত সাগরের নিকটে। তবে এখন পর্যন্ত এই হামলার কোনো সাইলেন্ট সেখানে টের পাওয়া যায়নি, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং আল জাজিরা এই খবর দিয়েছেন। তবে নিরাপত্তার কথা চিন্তা করে রেমন বিমানবন্দর থেকে কিছু কিছু বিমান সরিয়ে ফেলা হয়েছে। 13 মে বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা আল কাসিম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, IS-250 ক্ষেপণাস্ত্র 250 কিলোমিটার দূরের বস্তুতে আঘাত হানতে সক্ষম। গাজা থেকে 20 কিলোমিটার দূরে রেমন বিমানবন্দরে আঘাত হেনেছে তাদের এই IS-2 ক্ষেপণাস্ত্র। তাদের এই রকেটটির নামকরণ করা হয়েছে নিহত আয়েশ নেতা ইয়াহিয়া হামাসের নামানুসারে। 1996 সালে ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন তিনি। হামাসের জ্যেষ্ঠ নেতাদের হত্যার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেন আবু ওবায়দা। ইসরায়েলের আগ্রাসনের জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনই হামাস 4 দিন আগে যে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে, সেই অভিযানে তারা নাম দিয়েছে অপারেশন আল কুটসুট। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, ইতিমধ্যে গাজা ফিলিস্তিনিদের উপর ব্যাপক বিমান হামলা চালিয়ে যে যুদ্ধ শুরু করেছেন এর খেসারত তাদেরকে দিতে হবে। ইরানের গণমাধ্যম পার্স টুডে জানিয়েছেন, এই লড়াইয়ের শুরুর পর হামাসের প্রথম দফা হামলায় গাজা থেকে ইসরায়েলের দিকে বহু রকেট ছড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হামাস গত মঙ্গলবার পর্যন্ত 1800-এরও বেশি রকেট এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে। এরই মধ্যে হামাসের সামরিক শাখা ব্রিগেডের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের রামন বিমানবন্দরে তারা ক্ষেপণাস্ত্র IS-2 দিয়ে হামলার কথা বলেছেন। এটির পাল্লা 250 কিলোমিটার, আর এর ধ্বংস ক্ষমতাও ব্যাপক। এবং তিনি আরও জানিয়েছেন হামাস দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে হামাসের মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন তারা এখন পর্যন্ত পুরনো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন, আধুনিক ক্ষেপণাস্ত্র তারা বেরি করেনি। আর এমন মন্তব্য দ্বারা বোঝাই যাচ্ছে তাদের প্রচুর পরিমাণে রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে। 2006 সাল থেকে ইসরায়েল গাজার উপর সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে, তবুও হামাস সামরিক ক্ষেত্রে যে পূর্ণতা অর্জন করেছে তা সত্যি প্রশংসনীয়। এছাড়াও ইসরায়েলের 2টি বিমান ঘাঁটি, 1টি আয়রন ডোম স্টেশন এবং 1টি রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন হামাস। তারা আরও জানিয়েছে নিজের রাসায়নিক মরুভূমি কারখানায় তারা আত্মঘাতিক ড্রোন হামলা চালিয়েছে, তার মানে দাঁড়াচ্ছে ড্রোন প্রযুক্তিতেও সক্ষমতা অর্জন করেছে হামাস। এদিকে ইসরায়েলের জন্য ভয়াবহের কারণ হচ্ছে হামাসের আত্মঘাতিক রকেট ও ড্রোন হামলা, আর এতে এখন পর্যন্ত অনেকেই নিহত হয়েছে এবং বহু সংখ্যক লোক আহত হয়েছে। তারা আরও জানিয়েছেন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক আয়রন ডোম সকল ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারছে না। একদিকে ফিলিস্তিনিদের শত শত রকেট এবং ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের অক্ষমতার পরিচয় পাওয়া গেছে, আর এসব আয়রন ডোম তৈরি করতেও তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক ইসরায়েল হায়ুম জানিয়েছে প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধক আয়রন ডোম তৈরি করতে $80,000 ব্যয় হয়েছে। এছাড়াও ইসরায়েলের উপর হামাসের আক্রমণ দেখে বোঝা যায় হামাস আগের মতো এখন আর দুর্বল নয়। এছাড়াও প্রচুর মুসলমান রয়েছে যারা ইসরায়েলের নাগরিক, কিন্তু এবার যখন ইস্ট জেরুজালেমে বাড়ি দখলের আদেশ দেয় তখন ইসরায়েলি আরবেরা জ্বলে উঠছে। রাস্তায় রাস্তায় তারা ইসরায়েলের প্রত্যেকটি শহরে আন্দোলনে নেমেছে,
প্রত্যেকটি শহরে তারা বিক্ষোভে নেমেছে। মুখোমুখি দাঁড়িয়েছে একই দেশের ইহুদি এবং মুসলমান জনগোষ্ঠী, যা এর আগে ইসরায়েলে কখনো ঘটেনি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন, ক্ষমতায় টিকে থাকার জন্যই নেতানিয়াহু এই যুদ্ধ শুরু করেছেন। এখন পর্যন্ত এই বাইডেন সরকার ইনভেশন থামাতে কোনো কিছু করেনি, তবে বাইডেন সরকার ট্রাম্পের থেকেও পরম বন্ধু ইসরায়েলের। আমার মতে এ পর্যন্ত যত আমেরিকান সরকার এসেছে তার মধ্যে বাইডেন হচ্ছে ইসরায়েলের সব থেকে পরম বন্ধু। আমেরিকার কারণে এখন পর্যন্ত জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল আমেরিকার কারণে ইসরায়েলের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিতে পারেনি। গতকাল 14 দেশের পক্ষে ছিল, শুধু একমাত্র আমেরিকাই এর বিপক্ষে ছিল। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিন, আর প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।